চুজ দা কারেক্ট ওয়ার্ড, সঠিক যেটা ওয়ার্ড যেটা সেটা বেছে নিতে হবে। দেখো পি ইজ ফর, পি ইজ ফর কি হয়, সান, হেন না পেন, কোনটা হবে? পি ইজ ফর পেন, এই পেনটাকে গোল করে দাগ দিয়ে। পরে দেখো এম ইজ ফর ম্যান, আউল না নেট, এম ইজ ফর কি হয়, ম্যান, ম্যানটাকে গোল করে দাগ দিয়ে দেবে। এল ইজ ফর, এল ইজ ফর কি, কাউ, লে না ম্যান, কোনটা হবে, লে। তারপরে আছে এস ইজ ফর, এস ইজ ফর সান, পেন না ট্রি, কোনটা হবে, সান, এস ইউ এ, সান মানে সূর্য। তারপরে দেখো টি ইজ ফর, টি ইজ ফর কি, গড, ম্যান না ট্রি, টি ইজ ফর ট্রি। তাহলে তোমরা যে প্রথম যে লেটারগুলো আছে, যে ধরো পি ইজ ফর, তুমি প্রথম লেটারটা দেখবে যে এখানে পি কোনটায় প্রথমে আছে সেটা বসাবে। এম ইজ ফর দেখবে এমটা বসা প্রথমে কোন ওয়ার্ডটা আছে, প্রথমে কোন ওয়ার্ডটায় এম আছে সেটা বসাবে। এল ইজ ফর দেখবে যে প্রথমে কোন ওয়ার্ডটার মধ্যে কোনটায় প্রথমে প্রথম লেটারটা এল সেটা বসাবে। এইভাবে তোমরা করতে পারবে। বাড়ির কাজ তোমরা করবে এ টু জে, ছোটো হাতের এ টু জে এটা লিখবে বাড়িতে, ঠিক আছে।